অবৈধ প্রবাসীদের মালয়েশিয়া ছাড়ার সময় শেষ। নতুন বছরের শুরুতে প্রবাসীদের উৎকণ্ঠা, মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের স্বদেশে ফেরতের সময় শেষ, ধরা পড়লে জেল জরিমানা, এর ফলে অবৈধদের মাঝে বিরাজ করছে আতঙ্ক। এ বছরের 30 জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল মালয় প্রশাসন। বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রজা ইমিগ্রেশন অফিসের সামনে দেখা গেছে ট্রাভেল পাস নিতে বাংলাদেশিদের দীর্ঘ লাইন। কেউ পেয়েছেন, আবার কেউ কেউ খালি হাতে ফিরে গেছেন। নরসিংদী কালাম মালয়েশিয়ায় 7 বছর ধরে রয়েছেন। গত 6 মাসের সময় বাংলাদেশি এক এজেন্টের কাছে টাকা পাসপোর্ট দিয়েছিলেন পারমিট করার জন্য, কিন্তু পারমিট তো দূরের কথা, টাকা পাসপোর্ট দুটোই গেল তার। শুধু কালাম নয়, শত শত বাংলাদেশি এমন প্রতারণার শিকার হয়েছেন। এ সুযোগে অবৈধ শ্রমিকদের বৈধ করার প্রলোভন দেখিয়ে প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। অবশ্য এর মধ্যেই প্রতারক চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে এবং জড়িতদের পাকড়াও করতে কঠোর নির্দেশ দিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক মাস আগেও ইমিগ্রেশন পুলিশ প্রতারণার ব্যাপারে সাবধান করে দেয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।